ईद यात्राय आज एकेबारे भिन्न चित्र। घाट महासड़क थेके रेल स्टेशन चाप नेई कोथाओ, महासड़कगुलो एकेबारे फाँका, ट्रेन छेड़েছে আসন শূন্য রেখে। সদরঘাটে যাত্রী ছিল স্বাভাবিক, তবে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে বাংলাবাজার এবং মাঝিরকান্দি রুটে কিছুটা চাপ লক্ষ্য করা যায়। আরো দেখব সাকিবুর রহমানের রিপোর্টে। ঈদ যাত্রায় যানবাহন পেতে যাত্রীরা অধীর অপেক্ষায় থাকলেও আজ যাত্রীর অপেক্ষায় ছিল গণপরিবহনগুলো। মহাখালী বাস টার্মিনালে বাস থাকলেও সে তুলনায় ছিল না যাত্রী। সুপারভাইজার আর হেলপারদের হাক ডাকেই সরগরম কেবল টার্মিনাল। মহাসড়কেও ছিল না যানবাহনের চাপ, তাই ঢাকা থেকে উত্তরবঙ্গগামী মহাসড়ক ছিল অনেকটাই ফাঁকা। নির্ধারিত সময়েই গন্তব্যে পৌঁছাতে পেরেছেন অধিকাংশ মানুষ। এবার সবচেয়ে দুর্ভোগে থাকা শিমুলিয়া বাংলাবাজার ও মাঝিরকান্দি রুটে ভিড় কিছুটা কমেছে। লঞ্চ ও স্পিড বোর্ডে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করেন যাত্রীরা। পাটুরিয়া দৌলতদিয়া রুটে 21টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হয়। চাপ কম থাকায় নির্ধারিত সময়ে নদী পার হতে পেরেছেন যাত্রীরা। জিজ্ঞাসা করলাম 200 টাকা বাড়ানেন কেন, তখন বললো যে ঈদের জন্য 200 নিচ্ছি, পছন্দ হলে যান না পছন্দ হলে যেন না। জিজ্ঞেস করছি, এরা বলছে ঈদের সময় এই কারণে। ঈদের জন্য শেষ মুহূর্তে সদরঘাট লঞ্চ টার্মিনালেও ভিড় কিছুটা কম ছিল, তবে ভোগান্তি পিছু ছাড়েনি। যাত্রীদের অভিযোগ, লঞ্চ পূর্ণ হয়ে গেলেও ছাড়তে দেরি করা হয়। ওরা বলছে 8টায় ছাড়বে, এখন 9টা বাজেছে, এখনো কোনো খবর নাই। 500 টাকা ভাড়া চায়, কয় সরকারি রেট নাকি 520 টাকা। গতকাল রাতে 10টার দিকে আসছি, একটা লঞ্চও ছাড়ে না, ফারানে উঠছি, বলছে যে সকাল 8টা বাজে ছাড়বে, এখনো পর্যন্ত ছাড়তেছে না। রাজধানীর কমলাপুর রেল স্টেশন ছিল একেবারেই ফাঁকা। স্টেশনে এসে টিকিট কেটে অনেকেই যাত্রা করেন, তারপরেও ট্রেনের অনেক আসন ছিল শূন্য। দাদু বাসায় যাচ্ছি। অন্য সময়ের তুলনায় এখন বর্তমানে যে অবস্থা দেখতেছি স্বাভাবিক লাগতেছে আর কি। অনুভূতি তো অবশ্যই ভালো, কারণ যেহেতু আমরা কর্মজীবী মানুষ, ঢাকা শহরে থাকি কর্মের টানে, বাড়ি ফেরাটা আসলে অনেক আনন্দের। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালেও যাত্রী উপস্থিত হাতে গোনা। শেষ দিনে যারা রওনা হন তারা স্বাচ্ছন্দ্যে যাত্রা করতে পেরে খুশি। সাকিবুর রহমান, আরটিভি, ঢাকা। মুন্সিগঞ্জের শিমুলিয়া বাংলাবাজার ঘাটে রয়েছেন সহকর্মী শেখ মোহাম্মদ শিমুল, সরাসরি যোগ দিচ্ছেন তিনি আমাদের সাথে। শিমুল, সকাল থেকে ঘাটে কি অবস্থা দেখছেন আপনি? অভি, সকাল থেকে শিমুলিয়া বাংলাবাজার ও শিমুলিয়া মাঝিকান্দির নৌরোটে চাপ থাকলেও এখন কিছুটা কমেছে। তবে শিমুলিয়া ফেরি ঘাটে কিন্তু মানে আপনার যানবাহনের চাপ কিন্তু অনেকটা স্বাভাবিক। তবে লঞ্চ ঘাটে কিন্তু কিছুটা চাপ রয়েছে, দক্ষিণগামী যে যাত্রীরা তারা কিন্তু লঞ্চে যাচ্ছেন। তবে একটি বিষয় আপনাকে আমরা বারবার যে কথা বলছি নিউজের মাধ্যমে বলছি যে এই রুটে অতিরিক্ত ভাড়া এবং অতিরিক্ত যাত্রী বহনের বিষয়টি কিন্তু আমরা বারবার বলে আসছি। যদিও এই ঘাটে কিন্তু পুলিশের বিভিন্ন বাহিনী রয়েছে, সরকারের বিভিন্ন বাহিনী রয়েছে, তারপরও কিন্তু এই অনিয়মটাকে কিন্তু পুরোভাবে থামানো যাচ্ছে না। আজকেও দেখেছি যে স্পিড বোর্ডে 150 টাকার ভাড়া স্থলে 200 টাকা করে নিচ্ছে, অর্থাৎ এই অতিরিক্ত ভাড়াকে কিন্তু কোনোভাবেই থামানো যাচ্ছে না। এবং বলে রাখি যে অতিরিক্ত যাত্রী নীতি গিয়ে যে গতকালকে জানেন যে এই শিমুলিয়া ঘাটে লঞ্চ ঘাট থেকে মিঠু নামে এক ব্যক্তির লাশ পাওয়া গিয়েছে, মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি গত 2-1 দিন আগে কোন এক সময় লঞ্চে বা স্পিড বোটে যাওয়ার প্রতিমতে হয় পড়ে যায় ধারণা করছে পুলিশ। তবে এখনো পর্যন্ত কিন্তু আজকে জ্যাম একটু কম থাকলেও অনিয়মের মাত্রার চিত্রটা কিন্তু একই রকম রয়েছে। তো এই ছিল সবার শেষ সময় আমার কাছে শিমুলিয়া ঘাট থেকে। অভি শিমুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ শিমুলিয়া ঘাট থেকে জানাচ্ছিলেন শেখ মোহাম্মদ শিমুল।